Making Bengal Weekly Fast. কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন MBBS বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ব্ল্যাকমেল করে যৌন নির্যাতন ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায় ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ বিস্তারিত বিজ্ঞাপনের পর এলবি জুয়েলার্স শুভ সময় সব সময় 1950 থেকে আজও শুভ সময় সব সময় কাকদেব পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে জিন ঘরবন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ চাকরি বিবাহ সবকিছুর জন্য ফোনে ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের সঙ্গে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্ত যুবকের নাম রশিদ আলী মণ্ডল ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ শনিবার অভিযুক্তকে বারুইপুর আদালতে পেশ করা হয়েছে এই ঘটনায় নির্যাতিতার শারীরিক পরীক্ষাও করা হয় নির্যাতিতার বয়ান অনুযায়ী তাকে 2020 সালের 5ই সেপ্টেম্বর জোর করে গাড়িতে তুলে তারই এক শিক্ষিকার বাড়িতে নিয়ে যাওয়া হয় তারপর একটি ঘরে তাকে জোর করে ঢুকিয়ে সেখানে তার বিবস্ত্র অবস্থায় ভিডিও করা হয় বলে অভিযোগ এই ঘটনা কাউকে বলে দিলে তার এই ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় মাঝে মধ্যেই এই ভিডিও দেখিয়ে তার উপর যৌন নির্যাতনও করা হয়েছে এমনকি তাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয় দিনের পর দিন মানসিক এবং শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে বাড়িতে জানায় নির্যাতিতা পরিবারের পক্ষ থেকে অবশেষে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয় বারুইপুর আদালতে এই দিন নির্যাতিতা বিচারপতির কাছে গোপন জবানবন্দিও দেন রশিদ আলী মণ্ডল আমাদের বাড়ির পাশে থাকে এবং সে আমাকে থ্রেট করে যে বাজে বাজে ছবি তুলে ইন্টারনেটে ভাইরাল করবে তো সেই ভয়ে আমি তোমার কি বাজে ছবি তুলেছিল হ্যাঁ তুলেছিল ভিডিও করেছিল তো আমি যখন টিচার সাথে গিয়েছিলাম তখন উনি ওখানে গিয়ে আমাদেরকে নেয় মানে জোর করে গাড়িতে তুলে দরজা লক করে আমাদেরকে ঢুকিয়ে নেয় ঢুকিয়ে নিয়ে বলে যে না গেলে ওই ছবিগুলো ইন্টারনেটে ছেড়ে দেবে তো আমি ভয়েতে যাই গিয়ে ওখানে যে ম্যাডাম ছিল গাড়িতে সে পাশের ঘরে গেলে তখন দরজা লক করে আমাকে জামা কাপড় খুলে মানে বাজে আমাকে ইয়ে করেছে থ্রেট করেছে যে তোমাকে ভিডিও করে আমি বাইরে এটা ছেড়ে দেবো তুমি তো জানো না যে এটাও ভিডিও হয়ে গেছে তো বলে তখন আমি বললাম যে কী হবে তাহলে বলছে বাড়িতে বললে তাহলে এটা ছেড়ে দেবো হ্যাঁ বলেছে বাইরে লোক ফিট করে রেখেছে বাইরে বেরালে মার্ডার করে দেবে এরকম বলেছে এবং ওদের বাড়ির যে বড়দা বড় ভাবি আমাদেরকে গালাগালি করে বিশেষ করে আমাকে আমার বাবা মাকে করে আর বলে বাড়ি ফাড়ি ভেঙে দেবে বাড়িতে কিছু বললে এরকম অনেক মানে আমাকে ইয়ে করে আমার মেয়ের সাথে যা ঘটনা ঘটেছে খুবই লজ্জাজনক ঘটনা আমার মেয়ে পড়তে যেত সেখানে ফলো করতো রশিদ আলী মণ্ডল আমার বাড়ির পাশেই বাড়ি ছেলেটি আমার মেয়েকে যখনই দেখে ইশারা করে হাত ধরে টানাটানি করে এবং আমার মেয়ে বলতো যে আমার বাবা মা আছে আমি যাবো না হঠাৎ আমার মেয়ে একদিন পড়তে যায় সেখানে ওখান থেকে হাত ধরে টেনে গাড়ি করে তুলে নিয়ে গিয়ে একটা ম্যাডামের বাড়ি নিয়ে যায় এবং ওই গাড়িতে থাকে তিনজন ব্যক্তি রশিদ আলী মণ্ডল আর একটি ম্যাডাম বলে একটি মহিলা থাকে এবং ড্রাইভারটির নাম রাকেশ এই তিনজন মিলে আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে ম্যাডামের বাড়ি নিয়ে যায় নিয়ে গিয়ে যাওয়ার পরে দরজা বন্ধ করে আমার মেয়ের উলঙ্গ করে ছবি তুলে বললো যে বাবা মাকে বললে আমি এগুলো ইন্টারনেটে ছেড়ে দেবো আপনি এখন কী চাইছেন আমি চাইছি রশিদ আলী মণ্ডল যেন চরম শাস্তি পায় তো আগামী দিন যেন অন্য কোনো মেয়ের উপরে এরকম অত্যাচার না হয় ব্যুরো রিপোর্ট ব্রেকিং বেঙ্গল আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন দি সরারহাট নার্সিং হোম সরারহাট বেনেপাড়া ঘরে বসে প্রতিকার করান নিজের ভাগ্যকে বদলে ফেলুন
তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459551।